পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবীনা ওয়া হাবিবিনা ওয়া ইমামিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মদ সলাওয়াতুল্লাহি আলাইহি ওয়া সালাম وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. قال سبحانه وتعالى في آيات أخرى: إنك لعلى خلق عظيم. وفي آيات أخرى: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. কোম্পানিতে অবস্থানরত প্রবাসী বাংলাভাষী ভাইদেরকে নিয়ে দিন মজলিস দিনী প্রোগ্রাম, এই দিন মজলিসে বিভিন্ন ওলামায়ে কেরাম মাশাইখগণ আলোচনা করবেন, ইতিমধ্যে পূর্বে আলোচনা করেছেন। তার মাঝখানে যদিও আমার আলোচনা করা হয়েছিল শেষের দিকে, যদি আমাদের সময়কে কাজে লাগানো মাসিকে আসেনি, মাঝখানে আমি আমার বিষয়টি অনুসরণ করার চেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে রব্বুল আলামিন জগৎবাসীর হেদায়েতের জন্য, জগৎবাসীর দুনিয়া এবং আখিরাতের পথ দেখানোর জন্য, গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন: ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে সমগ্র বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, মূলত আমি মর্যাদা নিয়ে কথা বলবো না, মর্যাদার বিষয় আমরা অনেক জানি, কিন্তু মর্যাদার উপর আঘাত করার বিধান নিয়ে মূলত আজকের আমার আলোচনা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদ ওয়ালাদি বানি আদম, সকল যুগের সকল সমাজের সকল দেশের সমগ্র মানব জাতির ভেতরে রব্বুল আলামিন যাকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে যাকে সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সম্মানিত রব্বুল আলামিন যাকে বানিয়েছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা মুসলিম সমাজে, মুসলিম জনপদে যদি ক্ষুণ্ণ করা হয়, এটা কোন দৃষ্টিতে আমরা বিবেচনা করব? কোন অমুসলিম দেশে, নন মুসলিম কোনো জনপদে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করা হয়, অমর্যাদা করা হয়, তার সম্মানের উপরে আঘাত করা হয়, সেটা হিসাব নিকাশ হবে একরকম। কিন্তু কোনো মুসলিম দেশে, মুসলিম জনসমাজ জনপদে মুসলিম নামধারী শাসক থাকার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার উপর যদি আঘাত করা হয়, কটাক্ষ করা হয়, ব্যঙ্গ করা হয়, সেটা কিভাবে আমরা দেখব, কোন দৃষ্টিতে আমরা বিবেচনা করব? প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতের জন্য উত্তম মডেল, উত্তম আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন কারীমের বিভিন্ন আয়াতে কারিমের ভিতরে রব্বুল আলামিন কিভাবে উপস্থাপন করেছে, বিভিন্ন নবীকে আল্লাহ আল্লাহ তাআলা কোরআন কারীমের নাম দিয়ে ডেকেছেন, ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, হারুন,
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে বলা হয়নি কখনো। এক জায়গায় আসে তো অন্যভাবে ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ রাসূল ছাড়া আর কিছুই নয়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উপহাস করা, ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, এটা কোন মুসলমানের দেশে কল্পনা করা যেত না এক সময়, কিন্তু আজকে তাই হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রীতিমতো উপহাস, ঠাট্টা, বিদ্রুপের বন্যা চলছে, কিন্তু আমরা নীরব নিস্তব্ধ। ইমানের দুর্বলতা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঘাটতি হলে, সম্পর্ক নষ্ট হলে যা হওয়া। কোরআনের কারিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেভাবে তার মর্যাদা এবং সম্মান নিয়ে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, তাও আমি দুই একটি শুধুমাত্র বিষয়ের সাথে সম্পর্ক থাকার কারণে সামান্য একটু উল্লেখ করবো, সবগুলো বলা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা নিয়ে এসেছেন তাই তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, তিনি যা কিছু বারণ করেন, নিষেধ করেন, তার থেকে বিরত থাকো। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য অবশ্যই উত্তম আদর্শ হচ্ছে আল্লাহ রাসূলের জীবনী, যা জীবনী আমাদের উত্তম আদর্শ। তাকে ব্যঙ্গ করা হয়, আমরা নীরব নিস্তব্ধ, প্রতিবাদের ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা যাকে সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনার চরিত্র মহান। শুধু তাই নয়, যার অনুসরণ না করলে ঈমান থাকা অসম্ভব, যাকে অনুকরণ না করলে, যাকে মহব্বত না করলে, ভালো না বাসলে আপনি ঈমানদার নন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, মানে রাসূলের অনুসরণ করো। তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এর মানে তার অনুসরণ না করলে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ ঘৃণা করবেন। ওয়াইগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে আল্লাহ ক্ষমা করে দেবেন, ভালোবাসবেন, ক্ষমাও করবেন। এর মানে হচ্ছে তার অনুসরণ না করলে আল্লাহ ভালোবাসবেন না, ক্ষমাও করবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, লা ইউফিলু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কোনো ব্যক্তি ততক্ষণ ইমানদার হবে না, মুখে যতই দাবি করুক না কেন ইমানদারই হবে না, যতক্ষণ হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমি মানে রাসূল আহাব্বা ইলাইহি, তার কাছে সবচেয়ে প্রিয় না হবে, মেউ ওয়ালিদিহি বা ওয়ালাদিহি, তার পিতা এবং তার সন্তান, অন্যান্য আজমাইন, এমনকি সমগ্র মানব জাতির থেকে তার কাছে প্রিয় না হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পিতা, আপনার সন্তান, সমগ্র মানব জাতি, এর মানে কি আপনার নিজের থেকেও যদি আপনার কাছে বেশি মহব্বতের না হয় আপনি ইমানদার হবেন না। লা ইউমিন, আমরা কিভাবে ইমানের দাবি করি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা হয়, উপহাস করা হয়, ঠাট্টা করা হয়, নীরবে নীরবে শুয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, শুক্রে বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করলে, ঠাট্টা করলে, বিদ্রুপ করলে শরীয়তে তার বিধান কি, এটাই মূলত আমার আলোচনার বিষয়। তো বিষয় নিয়ে আলোচনা করার আগেই দু একটি ভূমিকা সব কথা বলা দরকার ছিল, সেটাই বলা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালি দেয় তার বিধান কি, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করে তার বিধান কি, কেউ যদি তাকে নিয়ে ব্যঙ্গ করে তার বিধান কি?
ওলামা ইসলাম, ইসলামের সমস্ত ওলামাদের একমত, ইজমা, আজমা, সবাই একমত পোষণ করেছেন, কেউ বিরোধিতা করেনি এই মতে। সেটা কি, যদি কোন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, আজমাউল উলামা আলা আন্না মান সাব্বা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুসলিমিন ফাহুয়া কাফিরুন মুরতাদ্দুন ইয়াজিবু কতলুহু, সমগ্র আমাদের ইজমা হয়েছে, ঐক্যমত পোষণ করেছে, কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তার বিধান হচ্ছে সে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ইয়াজিবু কতলুহু, তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়, শাসকের উপরে ওয়াজিব হয়ে যায়। এবং এই ইজমা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি তার সালিমুল মাসলুম মাসলুল কিতাবে দুই নম্বর খণ্ডে উল্লেখ করেছেন ইজমার ব্যাপারে। ইমাম ইসহাক বিন রাহাওয়াইহি, ইবনুল মুনজির, কাদির রিয়াদ, এরা সবাই ইজমা উল্লেখ করেছেন, মানে এই মাসালার ব্যাপারে ইজমা হয়েছে। এই সকল জগৎ বিখ্যাত ওলামায়ে কেরাম ইমামগণ উল্লেখ করেছেন তাদের বিখ্যাত কিতাবে। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, সূরা তাওবার 64 থেকে 66 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়াহযারুল মুনাফিকুন আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিহুম বিমা ফি কুলুবিহিম, মুনাফিকদের সতর্ক হওয়া উচিত যে আন তুনাজ্জালা আলাইহিম সূরা, তাদের উপরে একটি সূরা নাজিল হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা নাজিল করে দিতে পারে, তুনাব্বিহুম বিমা ফি কুলুবিহিম, যেই সূরা তাদের অন্তরের ভিতরে যা আছে তা প্রকাশ করে দিবে। কুল ইস্তাহজিউ, আপনি বলুন, ইস্তাহজিউ, তোমরা উপহাস করতে থাকো, ইন্নাল্লাহ মুখরিজু মা তাহজারুন, আল্লাহ তাআলা সব বের করে দিবেন, মানে তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ তাআলা সব প্রকাশ করে দিবেন। এরপরে বলে আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন, মানে কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামান্য একটু বিদ্রুপাত্মক ঠাট্টামূলক দুইটি কথা বলে ফেলেছিল, তখন আল্লাহ তাআলা সাথে সাথে আয়াতে কারিমা নাযিল করে বলে দিলেন, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, তারা হয়তো বলবে, ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা শুধুমাত্র একটু খেয়াল তামাশা উপহাস করে বলেছিলাম, মানে যে দুইটি কথা বলে ফেলেছি, হঠাৎ বলে ফেলেছি উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে। এবার আল্লাহ বলছে, কুল, আপনি বলুন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, আল্লাহর আয়াতকে নিয়ে, তার রাসূলকে নিয়ে তোমরা উপহাস করো। আল্লাহ তাআলা কঠিন ভাবে ধমক দিয়ে বলছেন, আবিল্লাহ ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, তার রাসূলকে নিয়ে উপহাস করো। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমাদের কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয়, তোমরা অলরেডি কুফর করে ফেলেছো, কাফের হয়ে গিয়েছো, ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ইমানের পরে অলরেডি তোমরা কাফের হয়ে গিয়েছো, মানে তোমাদের কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয়, এইটা যা কোনো উযুর পেশ করার সুযোগ নাই, আল্লাহকে নিয়ে, আল্লাহ আয়াতকে নিয়ে, তার রাসূলকে নিয়ে উপহাস, কোনো উযুর গ্রহণযোগ্য নয়। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা অবশ্যই কুফরি করে ফেলেছো, কাফের হয়ে গিয়েছো ইমানের পরে। প্রিয় ভাইয়া, সুপ্রিয় বন্ধুরা, সাহাবাদের মধ্যে যে দুই একজন দুইটি কথা বলেছিলেন, তা খুবই নর্মাল, আমাদের দৃষ্টিতে হবে হয়তো বা নর্মাল, কেউ কেউ বলেছিল এই দল তাদের পেট বল খায় বেশি, এরকম দুইটি কথা বলে ফেলেছিল, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে, আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত কি নিয়ে, রাসূল কি নিয়ে উপহাস, লা তা'তাযিরু, কোনো উযুর পেশ করতে আসবে না তোমরা, ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ইমানের পরে অলরেডি তোমরা কাফের হয়ে গিয়েছো, কুফরি করে ফেলেছো। এই ধরনের কথাবার্তায় যদি কাফের হয়ে যায়, তাহলে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে যদি আঘাত করা হয়,
তার বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন, কোন একটা জীবনের সাইট নিয়ে যদি আঘাত করা হয়, উপহাস করা হয়, সমস্ত আমাদের ঐক্যময় ইজমা, সে কাফের হয়ে যায়, মুসলমান থাকে না। এমনকি দুনিয়াতে তার বিধান কত ভয়াবহ, তওবা করলেও তার বিধান কত কঠিন, একটু পরে আমি আসতেছি। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আবুদাউদে দাউদে একটি হাদিস আসছে, আবুদাউদের 4362 নম্বর হাদিস, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন, আন্না ইয়াহুদিয়ান কানাত তাশতুমুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ইহুদি মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতেছিল, উপহাস করতেছিল, গালি দিচ্ছিল। ওয়াত্তাকা ফিহি, এবং তার চরিত্র নিয়ে বাজে কথা বলতেছিল। এরপরে কি হলো, ফাখানা বাহা রাজুলুন হাত্তা মাত, একজন ব্যক্তি মানে মুসলমানদের মধ্যে একজন ব্যক্তি তাকে গলার ভিতরে রশি লাগিয়ে তাকে হত্যা করল। ফাআউ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামাহা, এটা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রক্তের কেসাস নেওয়া বাতিল করে দিলেন। মানে যেই লোকটা, যেই ব্যক্তি সাহাবাদের মধ্যে এই ইহুদি মহিলাকে হত্যা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার কারণে তার এই হত্যার কেসাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যান্সেল করে দিয়েছেন, মানে তার কেসাস নেওয়া হবে না। কারণ কি? কারণ ওই নারী, ওই ইহুদি নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে। এই হাদিস থেকে কি বোঝা যাচ্ছে? শুধু মুসলমানই নয়, কোনো নন মুসলিমেরও অধিকার নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার অধিকার কোনো নন মুসলিমকে দেওয়া হয়নি, কোনো ইহুদিকেও দেওয়া হয়নি, কোনো খ্রিস্টানকে দেওয়া হয়নি, কোনো অগ্নি পূজক, কোনো মূর্তি পূজক, পুতুলি কাউকে দেওয়া হয়নি। কোনো মুসলমান গালি দিলে সে কাফের হয়ে যায়, আর কোনো কাফিরের গালি দেওয়ার অধিকার তো নাই, বরং কোনো কাফির যদি গালি দিয়ে বসে তার বিধান হচ্ছে সরকার তাকে হত্যা করবে, এটাই শরীয়তের বিধান। প্রিয় ভাইয়া, সুপ্রিয় বন্ধুরা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আস-সালিবুল মাসউল কিতাবের 2 নম্বর খণ্ডের 126 পেজে বলছেন, ওয়াহাদাল হাদিসু জাইয়িদ, এই হাদিসটি একটি গ্রহণযোগ্য হাদিস। কি জন্য? ওয়ালাহু শাহিদুন মিন হাদিস ইবনে আব্বাস ওয়া সায়াতি, কেননা এই একই রকমের হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত অন্য একটি হাদিস আসছে, একই ধরনের হাদিস। সুতরাং একাধিক হাদিস থাকার কারণে এগুলো হচ্ছে গ্রহণযোগ্য বিধান। এর মানে কি? কোনো নন মুসলিমের অধিকার নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করা, গালি দেওয়া। কোনো মুসলমান যেমন নন মুসলিমদের কোনো উপাস্য গালি দিতে পারে না, নিষেধ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাসুব্বুল লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আযবুন বিগাইরি ইলম, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য জাতির ইবাদত করো, ওদেরকে গালি দিতে যেও না, মানে মূর্তিদেরকে গালি দেওয়া যাবে না। কি জন্য? ফায়াসুব্বুল্লাহ আযম বিগাইরাল, তখন ওই মূর্তি পূজকরা, অগ্নি পূজকরা ওদের উপাস্যদেরকে গালি দিলে তার মোকাবেলায় ওরা আল্লাহকে গালি দিবে, তাহলে তুমি যেন আল্লাহকে গালি খাওয়ালে। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন অন্য কোন ধর্মের কোন উপাস্যকে গালি দিতে, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কি জন্য? কারণ তাহলে তার মোকাবেলায় তারা আল্লাহকে গালি দেবে। তাহলে আমরা অন্য কোন ধর্মের অনুসারীদের কোন উপাস্যকে আমরা গালি দেব না, তার বিধান তুলে ধরবো কিন্তু গালি দেব না, এটা মুসলমানদের চরিত্র নয়। কিন্তু আল্লাহকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালি দেয় সেটাও আমরা বরদাস্ত করতে পারি না। যদি বরদাস্ত করা হয়, আপনার ভিতরে ঈমান নাই, ঈমানের স্মৃতি ফোটা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিবে আপনি নীরবে নীরবে সয়ে যাবেন, এটা হতে পারে না। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আবু দাউদের আরেকটি হাদিস, যিনি 4361 নম্বর হাদিস, আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন, আন্না রাজুলান আমা, একজন ব্যক্তি মানে সাহাবী তিনি ছিলেন অন্ধ, কানাত লাহু উম্মু ওয়ালাদিন, তার একজন উম্মু ওয়ালাদ ছিল। উম্মু ওয়ালাদ বলা হয় দাসীর গর্ভে যদি সন্তান হয় সে আর দাসী থাকে না, তাকে বলা হয় উম্মু ওয়ালাদ, মানে সন্তানের মা। যে কোনো দাসী, দাসীর গর্ভে যদি সন্তান চলে আসে
এই সন্তানের মর্যাদার কারণে তাকে বলা হবে সন্তানের মা, আর দাসী বলা হবে না। তাহলে এই একজন সাহাবা উম্মু ওয়ালাদ ছিল, মানে তার ঘরে একজন দাসী ছিল, যে দাসীর গর্ভে দুটি সন্তান হয়েছে, এজন্য সে সন্তানের মা হয়েছে, কিন্তু স্ত্রী নয় যেহেতু দাসী। এই অন্ধ সাহাবার একজন উম্মু ওয়ালাদ ছিল, মানে সন্তানের মা, এই সন্তানগুলো তার। তাসতুমুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, ওয়া তাকাউ ফীহি, এবং তার মর্যাদার উপরে আঘাত করত, ফায়ানহাহা ফালা তানতাহি, ওই অন্ধ সাহাবি তাকে নিষেধ করেছে গালি দিতে, কিন্তু নিষেধ সে শোনেনি। ওয়াজুরুহা ফালা তানজাজির, তাকে ধমক দিত কিন্তু সে ধমকেও কাজ হতো না। ফালাম্মা কানাত যাতু লাইলাতিন, ফালাম্মা কানাত যাতু লাইলাতিন, মাইকের আওয়াজটা একটু ঠিক রাখেন। ফালাম্মা কানাত যাতু লাইলাতিন, এটা তো একবার চেঞ্জ করে হলো, فلما كان ذات ليلة এত তাড়াতাড়ি গরম হলে কিভাবে হবে, এখনো কত বাকি। হ্যাঁ সাউন্ড হয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে। فلما كان ذات ليلة জালাত তাকাউ ফি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাশতুমুহু, একদা এক রাতে ওই মহিলা তার সন্তানের মা দাসী, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া শুরু করেছে। ফা আখযাল মিগওয়াল, এই অন্ধ সাহাবী চোখে দেখে না, সাহাবী কিন্তু অন্ধ চোখে দেখে না, আগে নিষেধ করেছেন, নিষেধ শুনেনি। রাতের বেলা যখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া শুরু করেছে, তখন আর নিষেধাজ্ঞা নয়, সরাসরি ফা আখযাল মিগওয়াল, মিগওয়াল বলা হয় ছোট ছুরি, ছোট একটি ছুরি তিনি নিলেন, অন্ধ মানুষ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হবে তার সামনে, এটা তো সহ্য করতে পারে না কোনো মুসলমান। অন্ধ হওয়ার পরেও তিনি ছোট চাকু খুঁজে বের করেছেন, ফাওয়াদাহু ফি বাতনিহা, এবং এই চাকু নিয়ে ওই মহিলার পেটের ভিতরে রাখলেন। তারপর কি করলেন, অত্তাকা আলিহা ফাকাতালাহা, এরপর চাকুর উপরে তিনি বসলেন, ছুরির উপরে বসলেন, মানে চাকু রেখে, যেহেতু ছোট চাকু এবং চোখেও তো দেখে না, তাকে কোনো রকম ধরে তার পেটের উপরে চাকু রেখে চাকুর উপরে তিনি বসলেন, ছোরার উপরে বসলেন, ফাকাতালাহা, এবং তাকে হত্যা করলেন। এরপরে কি হলো, ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, যুকিরা যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা বলা হলো, মানে কালকে রাতে এরকম একটা ঘটনা ঘটেছে, একজন ব্যক্তি তার উম্মু ওয়ালাদ, মানে দাসীকে হত্যা করেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জানতেন না ঘটনা কি কি হয়েছে, কিছুই জানতেন না। তো এটা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ফাজামা আন্নাস, লোকদেরকে জড়ো করলেন, জমা করলেন, ফাকাল, এবং বললেন, আনশুদুল্লাহ রজুলান, আমি তোমাদেরকে এক ব্যক্তি সম্পর্কে জানতে চাই, ফাআলা মা ফাআলা, সে এরকম এরকম কাজ করেছে, মানে যে হত্যাকাণ্ড যেটা ঘটেছে, লি আলিহি হাক্কুন ইল্লা কাম, তার উপরে আমার অধিকার, সুতরাং এই ব্যক্তিটা যেন দাঁড়ায়, মানে একজন ব্যক্তি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনশুদুল্লাহ রজুলান, মানে আল্লাহর অস্তি, আল্লাহর দোহাই দিয়ে আমরা বলছি, আমি বলছি একজন ব্যক্তি এরকম এরকম ঘটনা ঘটিয়েছে, তার উপরে আমার অধিকার, মানে কি কেসাস নেওয়ার অধিকার, আসলে হত্যা করলে তো হত্যা কেসাস নিবে, আমার অধিকার রয়েছে তার উপরে, সুতরাং ইল্লা কাম, সেই লোকটা যেন দাঁড়ায়। সেই লোকটা কে? এটা বলার পরে ফাকামাল আমা, ওই অন্ধ সাহাবী দাঁড়ালেন,
ফকাল এবং বললেন, ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাহিবুহা, আমি সেই লোক, মানে কিসাস নিবে কি নিবে না তা তো তার জানা নাই, হতেও তো পারে কিসাস নিতে পারে, কারণ এটার বিধান তো ওই সাহাবির জানা নাই, অন্ধ সাহাবি, কিন্তু নির্দ্বিধায় তিনি দাঁড়িয়ে গিয়েছেন, আনা সাহিবুহা, আমি সেই লোক যিনি এই ঘটনা ঘটিয়েছে। তারপর বলছেন, কানাস্তাসতুমুকা ওয়াতাকাউ ফীকা ফাআনহাহা ফালা তানতাহি, এই মহিলা আপনাকে গালি দিত, আপনার মর্যাদার উপরে আঘাত করত, আমি তাকে বারণ করেছি কিন্তু সে শোনে নাই, ফালা তানতাহি, সে শুনতো না, ওয়াজুরুহা ফালা তানজাজির, আমি বারবার তাকে সতর্ক করেছি, ধমক দিয়েছি, সেই ধমকেও কাজ হয়নি, ওয়ালিয়া মিনহা ইবনানি মিসলুল লুলুআতাইনি, তার ঘরে আমার দুটো সন্তানও রয়েছে যারা লুলুর মতো, মানে অনেক সুন্দর দুটো সন্তান রয়েছে এই মহিলার ঘরে। এ মানে কি, তার বুঝাতে যাচ্ছেন যে এই মহিলাটা আমার সন্তানের মা, যেহেতু দাসী ডাইরেক্ট স্ত্রী নয়, আমার সন্তানের মা, এবং তার গর্ভে দুটো সন্তান আছে, এটা দ্বারা সে কি বুঝাতে চাচ্ছেন, চাচ্ছেন যে আমার মহব্বতের একজন মানুষ, কিন্তু আপনাকে সে গালি দিচ্ছে, আপনাকে সে গালি দিচ্ছে, ওয়াকানাত বি রফীকা, আর উনি তো অন্ধ সাহাবি, আমার সাথে সাথে বিভিন্ন জায়গায় আমাকে রাস্তা ধরে ধরে নিয়ে যেত যাকে তিনি হত্যা করেছেন। এবারে চিন্তা করুন, যার গর্ভে তার দুটো সন্তান এবং অন্ধ সাহাবিকে ধরে ধরে রাস্তা পথ দেখিয়ে নিয়ে যেতেন বিভিন্ন জায়গায়, বুঝাতে চাচ্ছেন কি, এত কিছুর পরেও আমি কেন তাকে হত্যা করেছি, কানাস্তাসতুমুক ওয়াতাকাউ ফি, আপনার বিরুদ্ধে সে কথা বলতো, গালিগালাজ করত, আপনার মর্যাদার উপরে আঘাত করত। এরপরে ফালাম্মা কানাতিল কানাল বারিহা জাআতাসতুমুকা ওয়াতাকাউ ফি, গত রাতেও আবার সে নতুন করে আপনাকে গালি দেওয়া শুরু করেছে, আপনার মর্যাদার উপরে আঘাত করা শুরু করেছে, ফা আখাযতুল মিগওয়াল ফা ওয়াদাতুহু ফি বাতনিহা ওয়াত্তাকাতু আলাইহা হাত্তা কতালতুহা, অতপর আমি আমার সেই ছোট চাকুটি নিয়েছি তার পেটের উপরে রেখে তার উপরে আমি বসে তাকে হত্যা করেছি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পরে বললেন, আলা জেনে রাখো, মানে তোমরা জেনে রাখো, ইশহাদু আন্না দাবাহা হাদার, তোমরা জেনে রাখো, তোমাদেরকে সাক্ষ্য রেখে বলছি এই মহিলার রক্ত তার কোনো কেসাস হবে না, মানে রক্তের বিনিময় নেওয়া হবে না, এই সাহাবি সাহাবাকে হত্যা করা হবে না, কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে গালি দিয়েছে। এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন, আর এই এই মহিলা মূলত মুসলমান ছিল না, সে ছিল কাফের, কারণ হচ্ছে কোনো মুসলমান তো দাসী হয় না এভাবে, দুই নম্বর হচ্ছে কোনো মুসলমান যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেয় সে মুরতাদ হয়ে যায়, আর মুরতাদ হলে তাকে ধমক দেওয়ার প্রশ্ন না, মুরতাদ হলে সাথে সাথে তার বিধান হচ্ছে হত্যা করা যদিও সে তওবা করে, সুতরাং সে যদি মুসলমান হতো তাহলে সাহাবী তাকে ধমক দিতেন না, নিষেধ করতেন না, বরং ডাইরেক্ট হত্যা করতেন, কিন্তু তাকে যে ধমক দিয়েছেন, বারবার নিষেধ করেছেন, এতে প্রমাণিত হয় সে মূলত মুসলমান ছিল না, সে ছিল নন মুসলিম দাসী, নন মুসলিম দাসী হওয়ার কারণে তাকে ধমক দিয়েছেন এবং তাকে সতর্ক করেছেন, কিন্তু ধমকে যখন কাজ হয়নি অতপর তাকে এভাবে হত্যা করেছেন। তাহলে কোনো নন মুসলিম, কোনো ইহুদি খ্রিস্টান, কোনো বৌদ্ধিস, কোনো হিন্দু, মুশরিক, মূর্তি পূজক, অগ্নি পূজক, কারোর অধিকার নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়া, তার মর্যাদার উপরে আঘাত করা, সরাসরি যাকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন সর্বশ্রেষ্ঠ মাখলুক, শুধু মানুষের মধ্যেই নয় সমগ্র মাখলুকের ভিতরে যিনি আল্লাহ তাআলা সবচেয়ে মর্যাদা যাকে দিয়েছেন, ফেরেশতা বলেন, জিন বলেন, ইনসান বলেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য গাছপালা নদী নালা যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমগ্র মাখলুকের ভিতরে সবচেয়ে মর্যাদা যাকে দিয়েছেন রব্বুল আলামিন, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হবে আর মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা নীরবে নীরবে সয়ে যাবে, বরং গালি দেওয়ার কারণ তারা তৈরি করে দিবে, এটা হতে পারে না। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, নাসাইতে আরেকটি হাদিস আসছে, আন আবি
برزة الاسلامي قال أغلظ رجل لأبي بكر الصديق رضي الله عنه فقلت أقتله فانتهرني وقال ليس هذا لأحد بعد رسول الله صلى الله عليه وسلم نصر جي حديث تي 4071 نمبر حديث আবু বারজা আল-আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস। তিনি বলছেন একজন ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপরে কঠোরতা অবলম্বন করলেন, মানে তাকে গালিগালাজ করা শুরু করে দিলেন। ফাকুলতো, তখন আমি বললাম আকতুলুহু, আমি কি তাকে হত্যা করব? যখন দেখছে আবু বকরকে গালি দেয় তখন তাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। আবু বকর এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এক নম্বর ব্যক্তি এই উম্মতের, তাকে গালি দিচ্ছে, নিঃসন্দেহে মুসলমান হতে পারে না। তখন ওই সাহাবার ভেতরে ইচ্ছে জাগলো যে তাকে হত্যা করবে। ফাকুলতো আকতুলুহু, আমি বললাম আমি কি তাকে হত্যা করবো? ফান্তাহারনি, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমাকে নিষেধ করলেন। অকল এবং বললেন লাইসা হাযা লিহাদিন বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আর কারোর জন্য নয় রাসূলের পরে। এর মানে কি? মানে অন্য কাউকে গালি দিলে তাকে হত্যা করা যাবে না রাসূল ছাড়া। এর মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ গালি দেয় তার বিধান হচ্ছে তাকে হত্যা করা, দ্বিতীয় কোনো রাস্তা নাই। একটি মুসলিম দেশে বারবার হচ্ছে, একবার দুইবার নয়। আপনারা খোঁজখবর নিলে দেখবেন এই চিটাং, এই খুলনা, এই যশোর, এই বরিশাল, এই ভোলা কয়েকদিন যেতে না যেতেই মালউন অভিশপ্ত জাতি, এরা নিজেদেরকে মালাউন বলে। মালাউন মানে কি? মালউন, মালউন থেকে মালাউন, মালাউন মানে হচ্ছে অভিশপ্ত। এই অভিশপ্ত মুশরিক রাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্যে গালি দিয়ে বেড়াচ্ছে আর তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। কখনো কখনো বলা হচ্ছে হ্যাক হয়ে যাচ্ছে, মানে কেউ হ্যাক করে, গোটা দেশটা আজকে হ্যাক হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালি দিয়ে অভিশপ্ত জাতি পার পেয়ে যাচ্ছে বারবার। যদি আজকের বিচার করা হতো, কোনো একটার বিচার করা হতো, নতুন করে এ ধরনের দুঃসাহস দেখাতে তারা সাহস পেত না। কোনো মালারুন অথবা কোনো মুসলিম যেই হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়ে তার বিধান হচ্ছে সাথে সাথে তাকে হত্যা করা, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, কিন্তু বারবার পার পেয়ে যাওয়ার কারণে নতুন 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 অভিশপ্ত লোক আজকের পাওয়া যাচ্ছে আমাদের সমাজে। একজন শেষ হতে না হতে আবার নতুন করে আরেকজন গজাচ্ছে, নতুন করে গালি দিচ্ছে, প্রকাশ্যে লিখে যাচ্ছে, বলে বেড়াচ্ছে, আর আমরা নীরবে নীরবে সব সয়ে যাচ্ছি। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আদান সময় হয়ে গেছে, এক মিনিট আছে মনে আছে। যাই হোক, আমি নামাজের আজানের পরে, নামাজ নামাজের পরে ইনশাল্লাহ বাকি কয়েক কিছু কথা আছে, নামাজের পরে ইনশাল্লাহ শেষ করব। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين. أما بعد, নামাজের আগে আমি যেখানে থেমে গেছি সেখান থেকে শুরু করব এবং আমার আলোচনা আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন যে নিজের থেকে বানায় বানায় কোনো কথা বলছে না, শরীয়তের বিধান শরীয়তের আলোকে বলা হচ্ছে, কোরআন এবং সুন্নাহ দলিলের ভিত্তিতে বলা হচ্ছে, কোনো ফালতু কথা ফালতু ফতোয়া বানায় বানায় ফতোয়া অথবা হামাস আবেগ আবেগতাড়িত হয়ে কোনো কথা বলা হচ্ছে না, যা বলা হচ্ছে সব দলিলের ভিত্তিতে। তো কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার উপরে আঘাত করে, তার চরিত্র নিয়ে কথা বলে, তাকে নিয়ে উপহাস করে, সে যে ধর্মেরই অনুসারী হোক না কেন, শরীয়তে তার বিধান হচ্ছে তাকে ডাইরেক্ট কতল করা। সে যদি তওবা করে আখেরাতে বেঁচে যাবে, কিন্তু দুনিয়াতে তার বেঁচে থাকার অধিকার নাই। এটি হচ্ছে শরীয়তের বিধান। দুইটা হাদিস শুনেছেন, গ্রহণযোগ্য হাদিস। ইহুদিকে যখন সাহাবি হত্যা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসাস বাতিল করে দিয়েছেন, কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছে, তাকে গালিগালাজ। অনুরূপভাবে অন্ধ সাহাবি
তার সন্তানের মা উম্মু ওয়ালাদ হত্যা করেছেন, তাহলে বিধান হচ্ছে নন মুসলিম হোক আর মুসলমান হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে আঘাত করলে, তাকে নিয়ে উপহাস করলে, এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এজন্য আমরা আজকের এখান থেকে, যেহেতু আমাদের কথাগুলো কোনো না কোনো ভাবে নেটের মধ্যে চলে যাচ্ছে, আমরা এখান থেকে সরকারের কাছে আমরা কিছু দাবি করতে চাই। তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে, ইতিমধ্যে ইতিপূর্বে যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে আঘাত করেছে, ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে, উপহাস করেছে, প্রত্যেককে অতি দ্রুত গ্রেফতার করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। শরীয়তের বিধান, এটা আমার কোনো ফতোয়া নয়, যেহেতু মুসলিম সরকার, আমরা মনে করি তারা মুসলিম সরকার, মুসলিম দেশের নাগরিক হিসাবে শরীয়তের ফতোয়া আমরা সরকারকে জানিয়ে দিতে চাই। অতি দ্রুত, শুধু একজন নয়, যতজন ইতিপূর্বে আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটাক্ষ করেছে, প্রত্যেককে অতি দ্রুত গ্রেফতার করে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, কতল করা হোক। ভবিষ্যতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করার দুঃসাহস কোনো বনি আদমের মাথায় যেন না আসে। দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে এই ধরনের দুঃসাহস কেউ দেখাতে পারবে না। এটি হচ্ছে অন্যতম আমাদের দাবি। সাথে সাথে আমরা আরেকটি দাবি করতে চাই, রাষ্ট্রীয়ভাবে এমন কিছু আইন কানুন আমাদের সংবিধানে অ্যাড করা হোক, যোগ করা হোক, যে সংবিধানের আলোকেই কোনো ব্যক্তি যদি ধর্মের উপরে, বিশেষ করে আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কটাক্ষ করে, সাংবিধানিকভাবেই তাকে ফাঁসি দেওয়ার মতো, কতল করার মতো সংবিধান তাকে, রাষ্ট্র তাকে যাতে বাধ্য হয় সংবিধানের কারণে, এই জন্য আমাদের সংবিধানে এমন কিছু আইন যোগ করা, অ্যাড করা জরুরি। আমরা বিনয়ের সাথে বলতে চাই, আমরা অন্য কোনো ধর্মকে নিয়ে কটাক্ষ করি না, করতে চাইও না, করবো না। প্রত্যেকে যার যার ধর্ম সে সে পালন করবে, যার যার ধর্ম সে সে পালন করবে, আমরা কারো ধর্ম নিয়ে আঘাত করব না। এবং আমাদের আলহামদুলিল্লাহ প্রিয় দেশ, প্রিয় মাতৃভূমি, আমাদের প্রিয় জন্মভূমি, আমাদের সবুজ সোনালী আমাদের প্রিয় মাতৃভূমি, এখানে ইতিহাস ঐতিহ্য রয়েছে। আমার দেশে সকল ধর্মের অনুসারীরা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করে যায়, পালন করছে, কারোর প্রতি আঘাত করা হয়নি, এবং কোনো রেকর্ড নাই কোনো মন্দির কিংবা ধর্মীয় উপাসনালয়, অন্য ধর্মের ধর্মীয় উপাসনালয় কখনোই কোনো মুসলমান আঘাত করেনি। মাঝে মাঝে কালারিং করা হয়, কেউ কেউ করে আলেমদের উপরে, মাদ্রাসা ছাত্রদের উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়, কিন্তু কোনো রেকর্ড নাই। খ্রিস্টান ধর্ম হোক, বুদ্ধিস্ট ধর্ম হোক, আর হিন্দু ধর্ম হোক, কোনো ধর্মের উপরে ধর্মীয় উৎসবে আঘাত করার কোনো রেকর্ড নেই আলেম ওলামাদের। সুতরাং আমরা বলতে চাই, আমরাও যেমন আঘাত করব না, প্রত্যেক ব্যক্তির ধর্মীয় রীতিনীতি, ধর্মীয় বিধান পালন করার অধিকার রয়েছে, আমরা সেই অধিকার পরিপূর্ণভাবে দেব। কিন্তু আমাদের ধর্মের উপরে, আমাদের রাসূলের চরিত্রের উপরে যদি আঘাত করা হয়, কোনোভাবেই সেটা বরদাস্ত করা হবে না, বরদাস্ত করার কোনো সুযোগ নাই। শরীয়ত আমাকে বরদাস্ত করার অনুমতি দেয়নি, শরীয়ত যেখানে বরদাস্ত করার অনুমতি দেয়নি, সুতরাং রাষ্ট্র কিভাবে বরদাস্ত করবে? এমন কিছু আইন কানুন অতি দ্রুত আমাদের সংবিধানে অ্যাড করা জরুরি, সংযোজন করা জরুরি, জুড়ে দেওয়া জরুরি, যে সংবিধানের আলোকেই আমাদের প্রিয় মাতৃভূমিতে, প্রিয় দেশের কোনো নাগরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে, তার জীবনী নিয়ে, তার মর্যাদার উপরে সামান্যতম ব্যঙ্গ করা দুঃসাহস ভবিষ্যতে কোনোদিন যাতে কেউ করতে না পারে, এজন্য রাষ্ট্রের পদক্ষেপ নেওয়া দরকার। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আবু সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, তিনি বলছেন, লাম্মা কানা ইয়াউম ফাতহ মক্কা আম্মানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাসা ইল্লা
أربعة نفر وامرتين وسماهم وابن أبي سرحين فذكر الحديث সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন মক্কা বিজয়ের দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষকে নিরাপত্তা প্রদান করেছেন। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছেন তখন বাইতুল্লাহ চতুর্দিকে কুরাইশরা দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মক্কা মদিনা, তিনি রাষ্ট্রীয় সরকার গঠন করেছেন মক্কা মদিনার, তিনি রাষ্ট্রপ্রধান, একদিকে রাসূল আর একদিকে নবী আর একদিকে রাষ্ট্রপ্রধান, তার হাতে মক্কা এবং মদিনা, ইচ্ছা করলে তিনি সমস্ত কুরাইশদেরকে কচুকাটা করার ক্ষমতা রাখেন। চতুর্দিকে তারা দাঁড়িয়ে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন মাযা তারাউনা আন্নি ফাইলুম বিকুম, তোমরা কি মনে করো আমি তোমাদের সাথে আজকে কিরকম আচরণ করতে পারি? বাইতুল্লাহ দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞেস করছে মাযা তারাউনা আন্নি ফাইলুম বিকুম, তোমরা কি মনে করো, তোমাদের কি ধারণা যে আমি আজকে তোমাদের সাথে কিরকম আচরণ করব? কারণ এই কুরাইশ কাফেররাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছে, তারাই তাকে হত্যা করার জন্য বারবার পদক্ষেপ নিয়েছিল, তার সেজদারত অবস্থায় শরীরের উপরে উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছিল হত্যা করার জন্য, বহুবার হত্যা করার চেষ্টা করেছে, নির্যাতন করেছে, 3 বছর সমগ্র কেনা বেচা সামাজিক যোগাযোগ সব কিছু বন্ধ করে দিয়ে সে আবু তালেবের ভিতরে বন্দি করে রেখেছিল। আজকের সে মক্কা নগরী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তগত, তার অধীনত, ইচ্ছা করলে তিনি মুহূর্তের ভিতরে রক্তের সাগর বহায় দেওয়ার মতো ক্ষমতা রাখেন, সমস্ত কুরাইশ কাফেরদেরকে তিনি হত্যা করার মতো ক্ষমতা আজকে তার হাতে। কুরাইশ কাফেররা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন মাযা তারাউনা আন্নি ফাইলুম বিকুম, তোমরা কি মনে করো, তোমাদের কি ধারণা যে আমি আজকে কি করবো তোমাদের সাথে, কি করতে পারি, কি মনে করো তোমরা? তখন ওদের কিছুই বলার নাই, কি বলবে, এত নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার যার বিরুদ্ধে করেছে, নিজ মাতৃভূমি থেকে জন্মভূমি থেকে বের করে দিয়েছে, আজকের তিনি প্রতিশোধ নিতেই পারেন, কিন্তু কিছুই বলার নাই ওদের। ওরা বলল আখুন করিম ইবনু আখুন করিম, একটা শব্দ বলেছে শুধু আখুন করিম ইবনু আখুন করিম, মানে তুমি একজন আখুন করিম, একজন প্রিয় ভাই, সম্মানিত ভাই, ও ইবনু আখুন করিম ও ইবনু আখিন করিম, এবং একজন প্রিয় সম্মানিত ভাইয়ের সন্তান, এর মানে কি, তুমি কি করতে পারো না করতে পারো এটার জবাব নয়, জবাব হচ্ছে অন্যভাবে যে তোমাকে আমরা সম্মানিত, অনেক দয়ালু জানি, এবং তোমার বাবাও ছিল একজন সম্মানিত ব্যক্তি, এর মানে তোমার কাছ থেকে আমরা দয়া আশা করি, আর তো কিছু বলার না, আর কি বলবে, আখুন করিম ইবনু আখুন করিম। এটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযহাবু ফআন্তুম মুত্তালাকা, তোমরা সবাই এখান থেকে চলে যাও, তোমাদের সকলকে আজকে আমি স্বাধীন করে দিলাম, মুক্ত করে দিলাম, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আবু জাহেলের সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরী বিজয় করেছেন, পালিয়ে গিয়েছিল, ভেবেছে তার বাবা এবং সে যে কষ্ট দিয়েছে রাসূলকে, আজকের না জানি কি প্রতিশোধ নেয় তার বিরুদ্ধে, কিন্তু যখন তার কানে শুনতে পেয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছে ইযহাবু আনতুম মুত্তালাকা, তোমরা সবাই চলে যাও, তোমাদের সকলকে আমি মুক্ত করে দিলাম, আবার ফিরে আসছে, যে রাসূল তো প্রতিশোধ নেননি, এবং এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে স্বীকৃতি দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মানে সাক্ষ্য দিয়ে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরীতে সমগ্র কুরাইশদেরকে ক্ষমা করে দিলেন, কিন্তু 6 জন ব্যক্তিকে ক্ষমা করেননি, এটা হচ্ছে আমার এখন আলোচ্য বিষয়, 6 জন ব্যক্তিকে ক্ষমা করেননি, তার মধ্যে 4 জন পুরুষ 2 জন নারী, এবং এদের মধ্যে একজন ছিল ইবনু আবি সুরাহ ইবনু আবি সারহ,
ইবনু আবি সালহ তিনি ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর আশ্রয়ে ছিলেন, মানে তার ঘরেই আশ্রয় নিয়েছে। فلما دعا رسول الله صلى الله عليه وسلم الناس الى البيعه جاء به নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লোকদেরকে নতুন করে বায়াত নেয়ার জন্য ডাকলেন, যারা এখন ইসলাম গ্রহণ করেনি আসো ইসলাম গ্রহণ করো, বায়াত নিয়ে যাও রাসূলের কাছে, তখন ওই ইবনু আবি সারহ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে আসলেন বায়াত নেয়ার জন্য। হাত্তা আওকাফাহু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এনে তাকে দাঁড় করালেন। ফাকাল এবং বললেন, ইয়া নবিয়াল্লাহ, হে আল্লাহর নবী, বাই বাই আব্দুল্লাহ, আব্দুল্লাহকে আপনি বয়াত করুন। এই যে ইবনু আবি সারহ, ফারাফা রাসাহু ফানাযারা ইলাইহি সালাতান কুল্লু যালিকা ইয়া আবা, তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন, আবার তিনবার মাথা নিচু করলেন, মানে তিনবার বায়াত নিতে বলতেছেন, তিনবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত না নিয়ে মাথা নিচু করেছেন, বায়াত নেননি। কিন্তু সাহাবায়ে কিরাম বুঝতে পারেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে কি ইচ্ছা, তিনি যে বারবার বায়াত নিচ্ছেন না, কেন নিচ্ছেন না বা কি চাচ্ছেন এটা তারা বুঝতে পারেননি। তো তৃতীয়বারে গিয়ে, তিনবারের পরে গিয়ে, ফাবায়াহু বাদা সালাত, মানে তৃতীয়বারের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বায়াত নিলেন। সুম্মা আকবালা আলা আসহাবিহি, এই তৃতীয়বারের পরে বায়াত নিয়ে তিনি সাহাবাদের সামনে অগ্রসর হলেন। ফাকালা এবং বললেন, কি বললেন, আমা কানা ফীকুম রাজুলুন রশীদ, তোমাদের মধ্যে কি কোনো বুদ্ধিমান ব্যক্তি নাই, তোমাদের মধ্যে কি কোনো বুদ্ধিমান ব্যক্তি নাই, ইয়াকুমু ইলা হাযা হাইসু রাআনি কাফাফতু ইয়াদি আন বাইআতিহি আন বাইআতিহি, যে আমাকে দেখেনি যে আমি তিনবার করে আমার হাতটাকে গুটি নিয়ে আসছি, বয়াত নিইনি, তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি নাই বুদ্ধিমান, সবকিছু বুঝে, সে কি খেয়াল করেনি যে আমি তিনবার তিনবার বায়াত নিতে বলছি আর তিনবার আমি আমার হাতটাকে নিয়ে আসছি, বয়াত নিইনি, বায়াত গ্রহণ করিনি, কেউ কি খেয়াল করেনি, রাআনি কাফাফতু ইয়াদি আন বায়াতিহি ফায়াক্তুলুহু, এটা দেখার পরে তাকে হত্যা করলো না, তিনবার দেখার পরেও, মানে তিনবার দেখার পরে এরপরে তো চতুর্থ বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বায়াত করেছেন, এরপরে তো হত্যা করবে না, এটাই স্বাভাবিক, কিন্তু তিনবার তিনি হাত গুটিয়েছেন এবং তিনবার তিনি বায়াত নিতে অস্বীকার করেছেন। তো শেষে গিয়ে চতুর্থবারে বায়াত নেওয়ার পরে বলছেন যে তোমাদের মধ্যে আমা ফিকুম রাজুলুন রশীদ, তোমাদের মধ্যে কোনো বুদ্ধিমান ব্যক্তি কি নাই, যে ব্যক্তি দেখে নাই যে আমি তিনবার করে আমার হাতটা নিয়ে আসছি গুটিয়ে, বায়াত নিইনি এবার এবং এভাবে দেখার পরে তাকে হত্যা করতে পারতো না। ফাকালু, এটা শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইশারাও বুঝেন না, এটাই তো ইশারার কথাই তখন বলতেছি, আলোচনার মধ্যে বলতে হবে। ফাকালু মা নাদরি ইয়া রাসূলুল্লাহ মা ফি নাফসি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো জানি না আপনার ভিতরে কি ছিল, মানে বুঝাতে চেয়েছেন আপনি যে বারবার হাতটাকে ভাবে গুটিয়ে নিয়েছেন আমরা বুঝতে পারিনি আপনার ভিতরে কি ছিল, আলা আও মা তা ইরাইনা বি আইনিক, আপনি কি চোখ দিয়ে একটু ইশারা করতে পারতেন না, মানে হত্যা করার ইশারা, আলা আও মা তা ইলাইনা বি আইনিক, আপনি কি আপনার চোখ দিয়ে একটু ইঙ্গিত করতে পারতেন না, ইঙ্গিত করলে তো আমরা হত্যা করতাম। قال ايربن رسول الله صلى الله عليه وسلم বললেন, انه لا ينبغي لنبي ان تكون له خائنه الاعين, কোন নবীর জন্য এটা বৈধ নয় যে চোখ দিয়ে ইশারা করবে, কোন নবী মানে নবী কি সাধারণ ব্যক্তি, নবী ভাবে চোখ দিয়ে ইশারা করবে, এটা কি নবী নরমাল সাধারণ কেউ, তিনি বললেন انه لا ينبغي لنبي ان تكون له خائنه الاعين, কোন নবীর জন্য এটা উচিত নয় সমুচিত নয় বৈধ নয় যে সে তার চোখের খেয়ানাত করবে, চোখের খেয়ানাত মানে কি লোকটাকে বুঝতে দিবে না, অন্যদিকে ইশারা করবে তাকে হত্যা করা, এটা চোখের খেয়ানাত ইঙ্গিত করবে, এটা কোন নবীর জন্য বৈধ নয়। এই যে ঘটনা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন, এই যে ঘটনাটা
যেই ছয়জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমার ভিতরে ফেলে দেননি, এবং সাথে এই যে ব্যক্তিটা আব্দুল ইবনে আবি সারহ, বয়াত নিতে আসার পরেও তাকে হত্যা করার ইচ্ছা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কারণ কারণ হচ্ছে এই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপর আঘাত করেছিল, তাকে গালিগালাজ করেছিল। এই গালিগালাজের কারণে তার বিধান হয়েছে তাকে হত্যা করা, যদিও সে তাওবা করে। তাওবা করলে কি হবে? কিয়ামতের দিন মাপ পাবে, কিন্তু দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই। কত বড় মারাত্মক ব্যাপার! কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবন নিয়ে, তার মর্যাদার উপরে আঘাত করে, তার চরিত্রের উপরে আঘাত করে, দুনিয়াতে এক মুহূর্ত বাঁচার কোনো অধিকার তার নাই। যদি সে ভিতর থেকে তওবা করে, কেয়ামতে বেঁচে যাবে, কিন্তু দুনিয়াতে বাঁচার অধিকার নাই। এরকম শাস্তি আমাদের দেশ, আমরা বলি 90% মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশ, পার্সেন্টেজ যাই হোক না কেন, নামে তো 80-এর উপরে, 80%-এর উপরে যেই দেশের মুসলমানের বসবাস, সেই দেশে প্রকাশ্য দুইবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে টানাটানি করা হয়, ব্যঙ্গ করা হয়, বিদ্রুপ করা হয়, এটা কোনোভাবেই বরদাস্ত করার কোনো সুযোগ নাই। এই জন্য শরীয়তের বিধান জানিয়ে দেওয়ার অধিকার আমাদের আছে। হত্যা করার অধিকার তো আমাদের নাই, ওটা ব্যক্তিগতভাবে হত্যা করা যায় না, যেহেতু সরকার প্রতিষ্ঠিত। সরকার প্রতিষ্ঠিত না থাকলে ভিন্ন কথা ছিল, কোনো দেশে যদি কোনো সরকার প্রতিষ্ঠিত থাকে সেখানে ব্যক্তিগতভাবে হত্যাকাণ্ড ঘটানোর সুযোগ নাই। ব্যক্তিগতভাবে থাকলে তো আমরাই বলে দিতাম হত্যা করো, কিন্তু এই সুযোগ নাই। সরকার যেহেতু প্রতিষ্ঠিত এবং তারা দাবি করে তারা মুসলিম সরকার, অতএব মুসলিম সরকার শুধু দাবি করলেই হবে না, তাদের ইমানের দাবি এবং তাদের এই দাবির দাবি হচ্ছে, তারা যেহেতু দাবি করে মুসলিম সরকার, তাদের উপরে কর্তব্য হচ্ছে, ওয়াজিব হচ্ছে, যে কোনো ব্যক্তি, সে মুসলিমের সন্তান হোক, মুসলিম ঘরের সন্তান হোক, আর ইহুদির ঘরের সন্তান হোক, আর খ্রিস্টানের ঘরের সন্তান হোক, আর হিন্দুর ঘরের সন্তান হোক, যেই হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো ব্যঙ্গ করলে, বিদ্রুপ করলে, উপহাস করলে, অতি দ্রুত তাকে সাথে সাথে পাকড়াও করে এরপরে তাকে প্রকাশ্যে হত্যা এবং ফাঁসি দিয়ে দেয়। যদি এরকম দুই চারটা ঘটনা ঘটে, ভবিষ্যতে কেউ এ ধরনের দুঃসাহস পাবে না, এটাই স্বাভাবিক। আর সরকার যে বলছে যে হ্যাক করা হয়েছে, যদি হ্যাক করে তাহলে আপনি খুঁজে বের করুন কে হ্যাক করেছে, তাদেরকে খুঁজে বের করুন এবং সত্য নিয়ে আসুন। শুধু রাসূলের বিরুদ্ধে কথা বলে ওইটা হ্যাক, অন্য কিছু হ্যাক হয় না। যখন রাষ্ট্রপ্রধানকে নিয়ে কেউ কথা বলে অথবা রাষ্ট্রের কোনো মন্ত্রী মিনিস্টারকে নিয়ে কেউ কথা বলে, তখন তো হ্যাক হয় না। আবরারকে যখন হত্যা করা হলো তখন তার আইডিটা হ্যাক হইতে পারলো না, যে হ্যাক করে অন্য কেউ করেছে। রাসূলকে নিয়ে কটাক্ষ করবার এটা হ্যাক করে চালিয়ে দিবেন, এটা হতে পারে না। যদি রিয়েলি হ্যাক করা হয়, হ্যাকারদেরকে খুঁজে বের করুন, তারপরে জাতির সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রূপকারী, ব্যঙ্গকারী, উপহাসকারী ব্যক্তিদেরকে প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড আপনি প্রতিষ্ঠা করুন, এবং ভবিষ্যতের জন্য রাষ্ট্রীয়ভাবে এমন কিছু আইন করুন যাতে করে ভবিষ্যতে আর কেউ এত বড় দুঃসাহস দেখাতে না পারে। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আমার টপিকস, আলোচনার যে বিষয় ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করলে, উপহাস করলে শরীয়তে তার বিধান, এবং শরীয়তের বিধান আমি কয়েকটি হাদিসের আলোকেই করেছি, এখানে নিজস্ব কোনো মত দিইনি, নিজস্ব কোনো ফতোয়া দিইনি, যা বলেছি সব হাদিস থেকে, দলিল থেকে, দলিল ভিত্তিক। নিজস্ব কোনো মত দেওয়ার কোনো অধিকারও আমার নাই, সুযোগও নাই। সুতরাং দলিল ভিত্তিক যেহেতু কথা বলা হয়েছে, দলিলের আলোকে মুসলিম সরকারের দায়িত্ব হচ্ছে যে কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা আল্লাহকে নিয়ে যদি কটাক্ষ করে, আজান নিয়ে যদি কটাক্ষ করে, নামাজকে নিয়ে যদি উপহাস করে, বিদ্রুপ করে, প্রকাশ্য দেবালোকে, তাকে জাতির সামনে, জনগণের সামনে তার হত্যাকাণ্ড, তাকে ফাঁসি দেওয়া অথবা হত্যা কার্যকর করা। এতটুকুন কথা বলি, আমার নির্ধারিত আলোচনার বিষয় আমি এখানেই সমাপ্ত করতে চাই। আল্লাহ তাআলা মুসলিম দুনিয়ার মুসলিম শাসকদেরকে কোরআন এবং সুন্নাহ সঠিকভাবে জানার, সঠিকভাবে মানার, সঠিকভাবে বোঝার এবং জনগণকে বুঝতে দেওয়ার মতো মন, মানসিকতা, যোগ্যতা এবং তৌফিক রব্বুল আলামিন দান করুন।